নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামী 45 দিন 6 রাশির পরিবর্তনের পরিবর্তন ঘটতে চলেছে। আজ রাত্রি 9:10 মঙ্গল রাশি পরিবর্তন করছে, অর্থাৎ অঙ্গারক দোষ কাটিয়ে মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করছে এবং অঙ্গারক দোষ থেকে মুক্তি পাচ্ছে মঙ্গল। এই মঙ্গলের অঙ্গারক দোষ থেকে মুক্তি পেয়ে বৃষ রাশিতে প্রবেশ করে যে 6 রাশিকে করতে চলেছে কোটিপতি, সেই 6 রাশির বিষয়ে আমি আলোচনা করব। একে একে নাম আপনাদেরকে জানাবো। দেখুন, এই বৃষ রাশি মঙ্গলের সমরাশি, অর্থাৎ এই সমরাশিতে প্রবেশ করে মঙ্গল বিশেষভাবে 6 রাশিকে মঙ্গলই মঙ্গল কিন্তু করতে চলেছে। মঙ্গল আমাদের এনার্জি, মঙ্গল আমাদের শরীরের ব্লাডকে নিয়ন্ত্রণ করে, মঙ্গল আমাদের ভাই স্থানকে দেখে, মঙ্গল ল্যান্ড প্রপার্টি, একাধিক ভূমি, একাধিক প্রপার্টি যাদের আছে জানবেন মঙ্গল আপনার ক্ষেত্রে ভালো আছে। মঙ্গল আপনার যদি ভালো থাকে, আপনার সাহস পরাক্রম কিন্তু ভালো থাকবে। যারা সেনাবাহিনীতে থাকে, প্রশাসনিক বিভাগে আছেন, দেখবেন তাদের ছকে কিন্তু মঙ্গল কিন্তু ভালো কিন্তু আছে। মঙ্গল আপনার যদি পীড়িত হয়, আপনার শত্রুতা, আপনি ঋণে জর্জরিত হয়ে যাবেন, আপনার ক্ষেত্রে মামলা মকদ্দমা চলে আসবে, আপনার জীবনে মামলা মকদ্দমাতে আপনি জর্জরিত হয়ে যাবেন। এই মঙ্গলের সঠিক, মঙ্গলের কবচ আপনারা পরিধান করুন, মঙ্গল গ্রহকে স্ট্রং করুন, বিশেষভাবে কিন্তু লাভ আপনারা কিন্তু পাবেন। মঙ্গল হচ্ছে অগ্নি প্ল্যানেট, অর্থাৎ এই যে মঙ্গল আপনাদেরকে, এই যে রাশিগুলোর কথা আমি বলবো, সেই রাশিগুলোকে কিন্তু মানে এক কথায় যদি বলি, অভূতপূর্ব লাভ কিন্তু দিতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এই মঙ্গলের রাশি পরিবর্তনে যে রাশিগুলোর আমি কথা বলবো, যে 6 রাশি, সামাজিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, রাজনীতির দিক থেকে, সম্পত্তিগত দিক থেকে, সমস্ত দিক থেকে কিন্তু ভালো রেজাল্ট কিন্তু পাবে। হিট জাতীয় জিনিস, যারা ফাস্টফুডের দোকান করছেন কিনা, এখানেও কিন্তু মঙ্গল আপনার কিন্তু ভালো থাকা দরকার। ফাস্টফুডের যারা দোকান করছে সেখানেও কিন্তু মঙ্গল, যারা যাদের ক্ষেত্রে ইনভার্টার আছে, ইনভার্টার মালিক, এখানেও কিন্তু মঙ্গল, অর্থাৎ মঙ্গলই কিন্তু মঙ্গল কিন্তু করতে চলেছে। দেখবেন যারা ভালো খেলোয়াড় হয়, ভালো খেলোয়াড়, তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল ভালো থাকা দরকার, বা ভালো সার্জেন্ট হতে গেলেও কিন্তু মঙ্গল কিন্তু ভালো থাকা দরকার। এই মঙ্গল কিন্তু আপনাকে একাধিক প্রপার্টির মালিক কিন্তু করবে। নাম্বার 1 যে রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে, সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে এমনিতে মঙ্গল কিন্তু আপনার রাশিতে কিন্তু তুঙ্গ গৃহ ফল দেয়, তুঙ্গ ফল দেয়। দেখুন আপনার কোথায় অবস্থান করছে, পঞ্চমভাবে, আপনার চতুর্থপতি এবং একাদশপতি পঞ্চমভাবে, সুখ সাধন, প্রপার্টি, আকস্মিক অর্থপ্রাপ্তি, সফলতা কিন্তু দেখা যাচ্ছে আপনার মকর রাশি। নির্ণায়ক রেজাল্ট কিন্তু পেতে চলেছে মকর রাশি। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, বিশেষভাবে লাভ পেতে চলেছে, সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির আপনার ভাগ্যের সাপোর্টে কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি, সম্পত্তিগত দিক থেকে লাভ, সুখ সাধন বৃদ্ধি, বেশ কিছু ক্ষেত্রে আটকে যাচ্ছিল এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন কিন্তু হবে, এবং যথেষ্ট মানসিক জোর আপনারা কিন্তু পাবেন সিংহ রাশি। অর্থাৎ এই জায়গাটা কিন্তু সিংহ রাশি, এই মঙ্গল যেহেতু অঙ্গারক দোষে ছিল,
এখান থেকে অঙ্গারক দোষ কাটিয়ে আপনার কর্মভাবে চলে আসে, কর্মকেন্দ্রিক সমস্যা কাটাবে এবং আপনার মধ্যে উইল ফোর্স বৃদ্ধি করবে, ইচ্ছা শক্তি আপনাদের বাড়বে, মনের দুর্বলতা কাটবে এবং সম্পত্তি এবং ভাতৃস্থানের জায়গা সমস্ত জায়গায় কিন্তু পারিবারিক জায়গা সমস্ত জায়গায় কিন্তু ধীরে ধীরে কিন্তু মঙ্গল এই অঙ্গরক দোষ যখন কাটিয়ে উঠবে উঠে যাচ্ছে আপনার ক্ষেত্রে কিন্তু অনেক জায়গায় কিন্তু পজিটিভ দিক কিন্তু আপনাদেরকে কিন্তু দিতে লাগবে সিংহ রাশি যদি আপনি মানুষ হন। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু থাকছে। এরপর যে রাশির কথা আমি বলবো, তিন নম্বর যে রাশি সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির রাশির অধিপতি সপ্তমভাবে অবস্থান করছে, সরাসরি রাশিকে দৃষ্টি দিচ্ছে, আপনাদের ক্ষেত্রে দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে, আপনাদের যদিও আপনাদের মাঙ্গলিক দোষ সৃষ্টি করছে কিন্তু পত্নীর ভাগ্যে বা পতির ভাগ্যে অর্থ আসার সম্ভাবনা কিন্তু থাকছে, ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং বিদেশ থেকেও কিন্তু আপনারা এ সময় কিন্তু লাভ আপনারা কিন্তু এ সময় পাবেন। নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছেন আপনার বৃশ্চিক রাশি। এরপর যে রাশির কথা আমি বলবো বিশেষভাবে লাভ পাবে সেটি হচ্ছে বৃষ রাশি। রাশিতেই অবস্থান করছে সপ্তমপতি, দুর্দান্ত কানেকশান, যারা প্রমোটার আছেন, বিল্ডার আছেন, নির্মাতার কাজগুলো করেন, এই যে যারা প্রমোটারির সঙ্গে আছেন, ফ্ল্যাট বানাচ্ছেন, ফ্ল্যাটের জায়গাগুলো কিন্তু বিক্রি হচ্ছিল না, এই জায়গাগুলো বিক্রি হওয়ার সম্ভাবনা থাকবে বৃষ রাশি। অহেতুক সমস্যা আসছিল, যাদের আইনঘটিত সমস্যা চলছিল, বিভিন্ন দিক থেকে চাপ আসছিল, সেই চাপগুলো কিন্তু আপনাদের কাটবে। হঠাৎ প্রাপ্তির যোগ আপনাদের থাকছে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি কিন্তু হবে বৃশ্চিক রাশি বৃষ রাশি, এবং আপনাদের মনের উদ্যম বৃদ্ধি কিন্তু হবে, ভাগ্য আপনাদের সাথ কিন্তু দিতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে দেখুন আপনাদের চতুর্থভাবে অবস্থান করে সুখ সাধন আপনাদের বৃদ্ধি করবে, আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি ঘটাবে, বিদেশ থেকে লাভ দিবে, একাধিক প্রপার্টি কেনার যোগ কিন্তু থাকছে, কোনো সম্পত্তি ক্রয় এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে। এরপর যে রাশি সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে দেখুন থার্ড হাউসে মঙ্গল দুর্দান্ত রেজাল্ট দেয়, আপনাদের উইল ফোর্স বৃদ্ধি করবে, আপনাদের ইচ্ছা শক্তি আপনাদের বাড়বে, কমিউনিকেশান যোগাযোগগুলো কন্ট্যাক্টগুলো আপনাদেরকে এই সময় কিন্তু আসবে এবং বিশেষ করে আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।